মঙ্গলবার মহাকরণে রাজ্যের উপমুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী ও পর্যটন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জয়েন্ট মুভমেন্ট কমিটির 9 সদস্যক এক প্রতিনিধি দল। বৈঠকে মন্ত্রীদের হাতে তুলে দেওয়া হয় 4 দফা দাবি সনদ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়েন্ট মুভমেন্ট কমিটির কনভেনার সুশান্ত বিকাশ বড়ুয়া বৈঠক ফলপ্রসূ হবে বলে আশ্বাস ব্যক্ত করেন। আমাদের আশা, জয়েন্ট মুভমেন্ট কমিটি কাঞ্চনপুরে যে আমাদের এই দাবিটা ওনারা পূরণ করবেন। আমাদের মূলত ছিল 4টাই দাবি ছিল, রিসেন্ট ইমিডিয়েট দাবি, সেটা আন্তরিকতার সহিত ওনারা দেখবেন এবং আমাদের নিয়েই আগামী দিনে আলোচনা করেই কাঞ্চনপুরে ব্লু সেটেলমেন্ট করবেন এই আশ্বাস দিয়েছেন। এই আশ্বাসে আমরা খুশি। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন সর্বশেষ, কী কথাবার্তা? মুখ্যমন্ত্রীর সঙ্গে জাস্ট আমরা সৌজন্যতামূলক সাক্ষাৎকার করেছি এবং আমাদের কাঞ্চনপুরে আসার জন্য আমন্ত্রণও জানিয়েছি, এসে আমাদের গ্রাউন্ড লেভেল সিচুয়েশন দেখার জন্য এটা আমরা ওনাদের। এদিকে দীর্ঘ জল ঘোলার পর এবং দুটি মৃত্যুর ঘটনা ঘটার পর আপাতত স্বস্তির পরিবেশ তৈরি হচ্ছে কাঞ্চনপুরে। ফিওরো রিপোর্ট, হাল্লাবোল।